সময় হয় কি যে মনে করেন আমার আর আরেকজনের ঝগড়া, আর তোর সাথে বাজি খেলবো, এই জিনিসটা ঠিক না। এই মনোভাব নিয়ে আসলে আপনারা বাজি খেলবেন না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? যদিও আমি ভিডিওটা আজকে 15 তারিখ করতেছি, 15ই ডিসেম্বর, কিন্তু ভিডিওটা আসলে পাবলিশ হবে হচ্ছে 16ই ডিসেম্বর সকালে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা থাম্বনেল টাইটেল দেখেই বুঝছেন, তো আজকে এক মনে করেন আজকে বলতে আজকে থেকে তো কালকে 16ই ডিসেম্বর একটা বাজি হইতে যাইতেছে দুই ছোট ভাইয়ের মধ্যে। তো বাজিটা হবে হচ্ছে নাইম, আমাদের যাদবপুরের নাইম আমার ছোট ভাই, আর আরেকটা ছোট ভাই ওর নাম হচ্ছে এরশাদ, ওর বাড়িও যাদবপুর। তো দুজনের মধ্যে একটা বাজি হইতেছে, বাজিটা হইতেছে আপনার 25 কিলো ওপেন সাইট, 25 কিলো ওপেন সাইট, ঠিক আছে, একটা বাজি হচ্ছে। তো এই বাজিটাতে আপনার দেখি কার কবুতর কোন জায়গা থেকে ছোটে, বাকিটা বাজি টোটাল আপডেট আপনাদেরকে আস্তে আস্তে দিতে থাকবো। আর ওপেন সাইট বাজি যেহেতু ছোট হোক আর বেশি হোক, ঠিক আছে, জিনিসটা আসলে খুব একটা ইজি গেম হবে না, এবং প্রস্তুতি কারোরই খুব একটা ভালো না, যতদূর আমি জানি প্রস্তুতি কারোরই খুব একটা ভালো না। তো এরশাদ এর আগে কবুতর টুর্নামেন্ট টুর্নামেন্ট তেমন কিছু খেলে নাই, পাল্লা টাল্লা দিছে আর কি, বাট পুরান প্লেয়ার যতদূর আমি শুনছি। এখন ওর সাথে সামনাসামনি আমার কথা হয় নাই, আজকে রাতে কথা হবে। আর নাইম তো অনেকগুলো টুর্নামেন্ট খেলছে, কিন্তু নাইমের এবছর তেমন কোনো পাল্লা টাল্লা দেয় নাই। তো একটা কথা কি, আমি আসলে ছোট ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ভাই প্রিপারেশন ছাড়া এইসব বাজি খেলা আসলে উচিত না, প্রিপারেশন ছাড়া বাজি খেলা উচিত না, কারণ একটা বাজি হচ্ছে রেজাল্টের বিষয়, ঠিক আছে, আর একটা বাজি আসলে ছেলে খেলা না। তো যেটাই করতেছেন বা যেটাই করবেন, ঠিক আছে, তো এটা দুইজনেরই কিন্তু কবুতর ঝরবে, এবং দুইজনেই কিন্তু বাজি জেতার জন্য ভালো কবুতর দিবে, এবং দুইজনেরই ভালো কবুতর পড়বে, এটাই হচ্ছে বাস্তবতা। তবে আমার পক্ষ থেকে একটাই কথা, সেটা হচ্ছে দুজনের রেজাল্টই ভালো হোক, দুইজনেরই কবুতর ভালো পরিমাণে ঘর লাগুক, ঠিক আছে, যদি ড্র হয় তাহলে আমি সবচেয়ে খুশি হব, ঠিক আছে, কারণ হচ্ছে দুইজনেরই মন থাকুক এবং দুইজনেরই কবুতর ঘর লাগুক, এটাই আমার চাওয়া। তো বাজির ব্যাপারে আসলে আপনাদের অনেকেই আসলে বোঝেন না বাজি জিনিসটা কি। বাজি বেসিক্যালি অনেক রকম হয়, মালা বদল হয়, যেমন আমি যতদূর জানি এই বাজিটা মালা বদল বাজি। তো বাজিটা হয় কি, আপনার টুর্নামেন্ট খেলাগুলো হয়, অনেকজন একসাথে পার্টিসিপেন্ট করে, যেই পার্টিসিপেন্টের মধ্যে মনে করেন আপনার সাপোজ আপনার এই সাপোজ মনে করেন একটা টুর্নামেন্ট হচ্ছে, এই টুর্নামেন্টে মনে করেন আপনার পার্টিসিপেন্ট করতেছে হচ্ছে মনে করেন আপনার এই ধরেন এই মনে করেন যেমন একটা টুর্নামেন্টে 20 জন 30 জন পার্টিসিপেন্ট করতেছে, তো এই 20 জন 30 জনের মধ্যে, ঠিক আছে, যার কবুতর 100% কাউন্ট হবে সে চ্যাম্পিয়ন হবে, এটা হচ্ছে টুর্নামেন্ট, ঠিক আছে। তো যদি একের অধিক লোকের কবুতর কাউন্ট হয় 100%, তাহলে সবাই যৌথভাবে চ্যাম্পিয়ন হবে, আর যদি শুধু একজনেরই 100% কাউন্ট হয় তাহলে আপনার মনে করেন একজন চ্যাম্পিয়ন হবে, এটাই হচ্ছে বেসিক্যালি আসলে নিয়ম। তো আর বাজিটা হয় হচ্ছে আপনার দুইজন ব্যক্তির মধ্যে, দুইজন ব্যক্তির মধ্যে, সাপোজ মনে করেন আমার যেমন উদাহরণ দিয়ে বুঝে, আমি আর আমার বন্ধুটি দুজনের মধ্যে মনে করেন আমরা একটা বাজি খেলতেছি, ঠিক আছে। তো বাজিটা আবার অনেকগুলো ধরন আছে, অনেক সময় বাজি হয় রেশারেশির, অনেক সময় বাজি হয় আসলে রেশারেশি না, এমনিতে দুইজনের মধ্যে আসলে পরীক্ষা নিরীক্ষা কার কবুতরটা ভালো যাচাই করা। তো বাজির সিস্টেম হচ্ছে যে সাপোজ মনে করেন এক সাইডের বাজি, এক সাইডের বাজি মানে হচ্ছে যেমন এটা এক সাইডের 25 কিলো ওপেন সাইড বাজি। তো আপনার ও যে কোনো দিকে সাপোজ মনে করেন আমার কবুতর কোথা থেকে ছাড়বো, এটা ডিউ ডিসাইড করবে, আর ডিউ এর কবুতর কোথা থেকে ছাড়বো সেটা আমি ডিসাইড করব। তো আর একটা ব্যাপার হচ্ছে যে ওপেন সাইড বাজির কথা বলতেছে, অনেক সময় দিকে বাজি হয় যে মনে করেন এই রোডে কবুতর ছুটবে 100 কিলো বা মনে করেন 50 কিলো, কার কবুতর বেশি আসে, একজন 30টা দিলে একদিন দুজনে 30টা 30টা 60টা কবুতর দিল। আবার অনেক অনেক সময় বাজি হয় কি আপনার মনে করেন যে এই যে যেমন নাইন ডেটটা যেমন হইতেছে যে ওপেন সাইড 25 কিলো, তো এটা যে কোনো সাইড থেকে ছাড়াইতে পারবে, যে কোনো সাইড থেকে কবুতর ছাড়াইতে পারবে, এবং কবুতরগুলোকে যার কবুতর মাগরিবের আজানের আগে সবচাইতে বেশি কবুতর আসবে সেই চ্যাম্পিয়ন হবে, আর সমান যদি হয় তাহলে ড্র, এটাই হচ্ছে বাজি খেলার বেসিক্যালি নিয়ম। আর আবার অনেক সময় আসলে আমরা অনেকেই আসলে অনেক সময় তার মানে এই এবং এই বাজিটার সিস্টেম থাকে হচ্ছে অনেক সময় হয় বরযাত্রীর বাজি, বরযাত্রীর বাজি মানে হচ্ছে যে হারবে, ঠিক আছে, সে এতজন লোককে খাওয়াবে,
সাপোজ মনে করেন যে হারবে সে 50 জন লোককে খাওয়াবে, তার মানে আমরা যারা একসাথে মনে করেন বাজিটা অর্গানাইজ করতেছি 50 জন, সে 50 জন লোককে খাওয়াবে। তো অনেক সময় আবার আপনার এরকম খাওয়া খাই হয় না, শুধু মালাবদল হয়। কারণ খাওয়ানো জিনিসটা কি, এখন মনে করেন যেমন নাইমের বাসায় কালকে বাজি, নাইম কিন্তু আলটিমেটলি বাসায় যারা গেস্ট থাকবে তাদেরকে এমনিতেই খাওয়াবে, এটাই নিয়ম, ঠিক আছে? আবার মনে করেন এরশাদের বাসায় যারা থাকবে এরশাদের বাসার লোকে খাওয়াবে, এটাই নিয়ম, কারণ দুপুর পর্যন্ত তো সবাই থাকবে, এটাই স্বাভাবিক কথা, এটাই নিয়ম বাজি। তো ব্যাপারগুলো আসলে তার মানে এরকম। তো অনেক সময় আবার টাকার বাজি হয়, টাকার বাজিটা আসলে কে আমাকে কিভাবে নেবেন আমি জানি না, ভাই টাকার বাজিটা আমি সাপোর্ট করি না। যে জিতবে সে মনে করেন যে হারবে সে তাকে এত টাকা দিবে, এইটা আসলে আমি অ্যাপ্রিসিয়েট করি না ভাই, আমাকে ক্ষমা করবেন। আমার নিজের ব্যক্তিগত মত পোষণ করার আসলে ইচ্ছা তার মানে অধিকার আছে, আমি আমার ব্যক্তিগত মতটা আপনাদের সামনে পেশ করলাম, আর কিছু না। আর আমি মনে করি কেউ বাজি খেলার আগে অবশ্যই চার সাইড পাল্লা দিয়েই তারপরে বাজি খেলবে। কারণ ভাই যে যদি চার সাইড পাল্লা না দিয়ে বাজি খেলেন তাহলে এটা জুলুম করা হবে, আর কিছু না। হয়তো ভাই এমন হতে পারে চার সাইড 40 কিলো আপনার বাজি খেলবেন, তো আপনার চার সাইড 40 কিলো না 50 কিলো পাল্লা কমপ্লিট করতে হবে। কারণ চার সাইড আপনি যে কোনো চার সাইড, আপনি মনে করেন করলেন ময়মনসিংহ নৌসুন্দী, ঠিক আছে, টাঙ্গাইল আর ঢাকা, আপনি করলেন এই তিন রোড, ঠিক আছে, কিন্তু ও কিন্তু আপনাকে এই তিন রোডেই যে নিয়ে যাবে এমন কোনো কথা নাই। বাজিতে শুধু কিলোমিটারটা ডিসাইড হবে যে এত কিলোমিটার, এখন কোন দিকে নিবে না দিবে এটা মনে করেন একমাত্র যার সাথে খেলা তার উপরে ডিপেন্ডেন্ট। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই হচ্ছে গেল ব্যাপার, এই হচ্ছে টোটাল বাজি জিনিসটা আপনাদেরকে আসলে তুলে ধরলাম। আর কবুতর সিল হবে আজকে রাতেই ইনশাল্লাহ, আজকে রাতে কিন্তু দেখতে পারবেন তো আপনারা 16 ডিসেম্বর, আজকে রাতেই কবুতর সিল হবে। তো ইনশাল্লাহ কবুতর সিল হইতেছে এবং কার কবুতর কয়টা কাউন্ট হইতেছে এই ভিডিওটা আপনারা কালকে তার মানে আজকে রাতে হয়তো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব 100% মনে করেন আপনার আপনার কবুতর ছাড়া থেকে সবকিছু করতে, কিন্তু আমি জানি না আসলে যে কারণ হচ্ছে নাইম ছাড়বে এক জায়গা থেকে কবুতর, ও ছাড়বে আরেক জায়গা থেকে, ঠিক আছে। এখন দুইজন যদি দুই জায়গা থেকে কবুতর ছাড়ে, ঠিক আছে, তো সেক্ষেত্রে মনে করেন আমি তো মানুষ একজন, আমি তো আর দুই দিকে যাইতে পারবো না, পারবো এটা খুব স্বাভাবিক কথা। তো যে কোনো একজনের কবুতর ছাড়ার ভিডিও দেখাবো, আর চেষ্টা করবো হচ্ছে দুইজনেরই কার কবুতর কয়টা কাউন্ট হইলো এবং কি কবুতর কাউন্ট হইলো সেগুলো আপনাদেরকে দেখানো। আর একটা কথা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই, রেশারেশির বাজি থেকে দূরে থাকেন, কবুতর শান্তির প্রতীক। আপনারা তার মানে কবুতর এই গেমটা কিন্তু খুব সুন্দর, আমাদের সিনিয়র ভাইরা যে টুর্নামেন্টগুলো খেলছে গেমগুলো খেলছে, ঠিক আছে, তো অনেকেই খেলছেন, ঠিক আছে, তো ম্যাক্সিমামই কিন্তু আপনার হয়েছে হচ্ছে মনে করেন আপনার ম্যাক্সিমাম বাজি হয়েছে হচ্ছে আপনার যে ফ্রেন্ডলি গেম, যে কার কবুতর ভালো আসুক দেখি প্রুভ হয়ে যাক, এতটুকুই। আবার অনেক সময় হয় কি যে মনে করেন আমার আর আরেকজনের ঝগড়া, আর তোর সাথে বাজি খেলবো, তো এই জিনিসটা ঠিক না, এই মনোভাব নিয়ে আসলে আপনারা বাজি খেলবেন না। এটা আমার আসলে আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, এই ধরনের মনোভাব নিয়ে আপনারা কখনোই বাজি খেলতে যাবেন। তো দর্শকবৃন্দ ভিডিওটা এখনই শেষ করব, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি মন থেকে মনের অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, আমি মন থেকে চাই যেন দুইজনের কবুতরই কাউন্ট হোক এবং দুইজনের ভালো কবুতর কাউন্ট হোক। কারণ ভাই যে দুইজন টুকটাক পাল্লা যা দুইজনই হয়তো বা কে পাল্লা দিছে না দিছে আমি জানি না, তবে দুইজনই আমার আমি আসলে ওভাবে জানি না, তো দুইজনের কবুতরই ঝরবে, দুইজনেই কষ্ট পাবে, তো একটা ভালো রেজাল্ট হোক, দুইজনের কষ্টটা যেন ম্লান হয়ে যায়। আর এই সাইডে আসলে এখন পর্যন্ত আপনার বাজি খেলার যে কথাটা বলতেছেন, ঠিক আছে, তার মানে আমি বলবো আমাদের কাছে আপনাদের কাছে বারবার আমি বারবার একটা কথা বলতেছি, দয়া করে রেশারেশির বাজি খেলিয়েন না ভাই, কারণ কবুতরগুলোর উপরে জুলুম হয়ে যায়। কারণ হচ্ছে সে পাল্লা দেওয়া আছে মনে করেন 25 কিলো, ঠিক আছে, দুই সাইড, আর বাজি খেলতেছেন ওপেন সাইড, যেই দুই সাইডে পাল্লা ছিল ওই দুই সাইডে পড়ে নাই, অন্য কোনো সাইড পড়ে গেছে, কবুতরগুলো আসবে ঠিকই, অনেক কবুতর ভালো ভালো কবুতর পড়ে যাবে, তো এই কবুতরগুলো পড়ে গেলে কেমন লাগে ভাই, এটা একমাত্র কবুতর পালকরাই বোঝে। এর জন্য ভাই আমার বাসায় যেই কবুতরই আসে ভাই আমি মালিকের কাছে পৌঁছে দিই। সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।